দেখো ওকে দেখো, মামা ওই দেখো, নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা গ্যাংটক থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্যাংটক থেকে আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, সেই গাড়ির ড্রাইভার ছিল দীপুদার পূর্ব পরিচিত চন্দনদা। সকাল 9টার সময় চন্দনদার হোটেলে পৌঁছানোর কথা ছিল, কিন্তু গাড়ির কাগজের বা পারমিট না করে রাখার জন্য চন্দনদার গাড়িকে রংপোতে আটকে দেয়া হয়। তাই আমরা আলাদা আলাদা গাড়ি করে রংপোতে পৌঁছাই। তারপর দুপুরে 1টা নাগাদ লাঞ্চ করে চন্দনদার গাড়ি করে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেবক থেকে করোনেশন ব্রিজ দিয়ে বাঁদিকে আমাদের গাড়ি চলতে শুরু করে। ডুয়ার্সের জঙ্গল আর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। উদালাবাড়ি, ডামডিম, চালসা, চাপড়ামারি, বিনাগুড়ি, বীরপাড়া হয়ে আমাদের প্রায় সন্ধ্যা 7:30টার সময় আমরা মাদারিহাট পৌঁছাই। অরিন্দম দা ও তার ফ্যামিলি বুকিং ছিল ইউথ হোস্টেলে, আর আমাদের বুকিং ছিল দেবরানী গ্রিনউড রিসর্টে। তাই ইউথ হোস্টেলে ওদেরকে ড্রপ করে দিয়ে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। সবুজ চা বাগানের ভিতর দিয়ে রাস্তা ঢুকে গেছে দেবরানী গ্রিনউড রিসর্টে। 38টি রুম দিয়ে সুসজ্জিত এই রিসর্ট। দীপুদার পূর্ব পরিচিত সুরজিৎ দাই আমাদের রুম দুটো বুক করে দিয়েছিল। সুরজিৎদা আমাদের ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছিল রিসর্টের এই লনে। সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত এই রিসর্ট, ওয়াইফাই থেকে শুরু করে গিজার, 24 ঘন্টা রুম সার্ভিস, সুইমিং পুল, ইনডোর গেম খেলার ব্যবস্থা, একটি বড় কনফারেন্স রুম, বিশাল বাগান, রিসর্টের লাগোয়া বিশাল চা বাগান, আর তার পিছন দিকে ঘন জঙ্গল। ভাগ্য সুপ্রসন্ন থাকলে রিসর্ট থেকেই বন্যপ্রাণীদের দেখা পেতে পারে, তবে আমরা পাইনি সেটা। খুব সুন্দর রিসেপশন, বিশাল ডাইনিং রুম, খুবই সুস্বাদু খাবার, দামও খুব বেশি না, আর রুমগুলো খুবই ভালো। রুমের ব্যালকনি থেকেই ঘন জঙ্গল দেখা যায়। রাতের বেলা বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় ওখানে, খুব ভালো লাগবে। আপনারা ওই রিসর্টে অবশ্যই ঘুরে আসবেন, বা আপনাদের গোটা রিসর্টটা একটু ঘুরে দেখায়। হচ্ছে সুরজিৎ দাদা, দীপুদার বন্ধু। দেবরানী রিসর্টে আমাদের পরের দিন ব্রেকফাস্টে ছিল চিড়ের পোহা, আর ছিল লুচি, আলু মটরশুঁটি দিয়ে তরকারি, ফ্রুটস, ডিম সেদ্ধ, আর শেষে ছিল কফি। আর সুইমিং পুলটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা বড় সুইমিং পুলটা, আর মানে বাচ্চাদের আলাদা
স্নান করার জায়গা আছে আর বড়দেরও, তো কোনো অসুবিধা হবে না বাচ্চাদেরও। আর আমার মেয়েও তো খুব আনন্দ করেছিল সুইমিং পুলে। সবাই সেদিন সুইমিং পুলে স্নান করেছিলাম, খুব মজা করছিলাম। স্নান সেরে আমরা একেবারে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চের মেনুতে ছিল আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ছিল ভেজ ডাল আর মাছ ভাজা। দেখুন, আর দেখুন রিসর্টের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের বাগান, মানে খুব সুন্দর পরিবেশ। আর চায়ের বাগানের পাশেই ঘন জঙ্গল। আমার মেয়ে দেখুন উঠতে পারছে না, তাও উঠেছে। আর আপনাদের রিসর্টটা দেখাচ্ছি চায়ের বাগান থেকেও। এরপর আমরা রেডি হয়ে দুপুর 3টে নাগাদ 17 কিলোমিটার দূরে চিলাপাতা ফরেস্টের কোদাল বস্তি রেঞ্জে পৌঁছালাম। সবাইয়ের অ্যাডভান্স বুকিং করাই ছিল। দেখুন জঙ্গলের জিপসি সাফারির রেড চারটা, ওটাও আপনারা একটু দেখে নিন, যদি কখনো যান আপনাদের সুবিধা হবে। পর আমাদের জঙ্গলে উঠে এসে যাত্রা শুরু হলো। দুটো জিপসি ছিল, একটাতে ছিলাম আমরা তিনজন, আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আর দীপুদার ফ্যামিলি, আর অন্যটাতে ছিল অরিন্দমদার ফ্যামিলি আর অর্পণ আর বনি। আমাদের জিপসি মেন রোড দিয়ে ক্রমশ জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডালি ডালি ফুল তুঝকো বুলায়ে রে মুসাফির মেরে উত্তরাখণ্ড মেয়ে, বাদলো কে ওড় কে ওড়নি বাদিয়া গীত সুনায়ে মিঠে মিঠে মেরে উত্তরাখণ্ড মেয়ে। আরে পিজোরে পিজোরে মেরে পাহাড় কো, আরে পিজোরে পিজোরে মেরে পাহাড় কো, ঠান্ডো পানি ঠান্ডো পানি ঠান্ডো পানি ঠান্ডো পানি। ডালি ডালি ফুল কি তুঝকো বুলায়ে রে মুসাফির মেরে উত্তরাখণ্ড মেয়ে, বাদলো কে ওড়নি বাদিয়া গীত সুনায়ে মিঠে মিঠে মেরে উত্তরাখণ্ড মেয়ে, মেরে উত্তরাখণ্ড মেয়ে, মেরে উত্তরাখণ্ড মেয়ে, মেরে সামনে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওখানে আমরা তড়ি ঘড়ি পৌঁছে ওপরে উঠলাম, ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম। আর সামনে বিস্তীর্ণ কুরুণ্ডির জঙ্গল, বনে গন্ডার দেখা যাচ্ছে, আমরা খালি চোখে সেটা দেখতে পেয়েছিলাম কিন্তু ক্যামেরায় ধরতে পারিনি, কারণ এতটাই বড়, মানে কুরুণ্ডির বনটা এতগুলো এতটাই বড়, তো সেটা দেখাই যাচ্ছিল না, প্রায় অনেকটাই দূরে ছিল গন্ডারটা। আর একটা গন্ডার ছিল না, তার সঙ্গে তার বাচ্চাও ছিল, মানে দুটো গন্ডার ছিল, মা এবং তার বাচ্চা দুজনেই ছিল, কিন্তু সরি মানে ক্যামেরায় সেটা বন্দি করতে পারেনি বা আপনাদের দেখাতে পারেনি, আপনাদের দেখাতে পারলে আরও ভালো লাগতো। আপনারা এখন দেখছেন বিকেলবেলা, ক্রমশ বিকেল থেকে দেখুন
সন্ধ্যা নেমে গেছে, মানে সূর্য প্রায় ডুবতে শুরু হয়ে গেছে। কাল মেরু পাহাড় ঝরনো কো কল কাল মেরু পাহাড় ফুল বুরুসি ফুলে গে পাহাড় ঝরনো কো কল কাল মেরু পাহাড় বাদল ছাই গে এগে বসন্ত বাহার ঝরনো কো কল কাল মেরু পাহাড় ঝরনো অবশেষে আমাদের এক গৌড়ের দেখা মিলল। আর গৌড় ঘাস পাতা খাচ্ছিল আর একাই ছিল। আপনারাও দেখতে পাচ্ছেন কি বলুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই বোন বসে আছে, তুই ভাই ভাই, এটা হচ্ছে নন্টি, এখন দেখছেন পুরোপুরি সন্ধে হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর জলদাপাড়ায় এখনও আমরা হাতির সাফারি করেছিলাম, প্লাস সাঁওতালি নাচ দেখতে গিয়েছিলাম, আর এরপরেই আমরা সাঁওতালি নাচ দেখতে গিয়েছিলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি দুটো পার্ট করেছি। আজ প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেকেন্ড পার্টটাও আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন, খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।